Assalamualaikum everyone. Good morning. আমি নাসরিন আক্তার শম্পা তোমাদের জন্য আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে আমার বাসায় একটা বিশাল আয়োজন, বিশাল আয়োজন। আমার আম্মু হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে একটা ছোট্ট ভুড়ি ভোজের আয়োজন করবে। তো আজকে আমাদের বাসায় সমস্ত আমাদের যে কাছের মেহমানরা আছে, আমার দাদির বাড়ির, নানির বাড়ির সবাই মিলে প্রায় 25-30 জন মেহমান আজকে আসার কথা। তো আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকব, অনেক মজার মজার রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, হইচই হবে। তো আমি সিদ্ধান্ত নিলাম হঠাৎ করেই যে আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আসো আজকে সারাটা দিন আমরা একসাথে কাটাই, দেখি আসলে আমার বাসায় কি হয়, কে আসে, কিভাবে সময়টা পার করা হয়। তো এখন আসলে অনেকটা ভোর, 6:30 মতো বাজে। আম্মু আজকে আমাকে আমার ভাইকে খুব তাড়াহুড়ো করে ডেকে তুলেছে, যেটা অন্যদিন করে না, কারণ আমাদের দুজনেরই কিছু না কিছু স্পেসিফিক কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি কেবল ঘুম থেকে উঠছি, এখন সকাল থেকে কাজ শুরু করতে হবে। দিনটা মনে হয় ভালোই যাবে, খুব একটা খারাপ যাবে না। এখনও রোদ উঠেনি, আমি দেখছি বাইরে মোরগ ডাকছে। তো এই আজকে সারাটা দিন আমরা একসাথে কাটাবো। বাসায় সব কিছু এলোমেলো হয়ে আছে, আগে আমরা বাসাটা পরিষ্কার করবো। আমাদের কাজের মেয়েটা আসার কথা, ও আসলে বাসা পরিষ্কার করব। দেখি আম্মু কি করছে। আম্মু তো রান্নাবান্না শুরু করে দিয়েছে, এখানে গরু মাংস রান্না করা হচ্ছে। বিশাল আয়োজন আমাদের বাসায়। অনেকটা সকাল, এত সকালে কখনো উঠি না, ঘুমটা ভাঙতেই চাচ্ছে না। দেখি কি করা যায়। আমার ভাই তার গাড়িটা বের করেছে, বাজারে কিছু জিনিস আনতে হবে, ডেজার্ট আইটেম, মিষ্টি, কোক আর কিছু প্রয়োজনীয় জিনিস আনা হয়নি। তো আম্মু তাকে দায়িত্ব দিয়েছে যে এখনই বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য। সকাল সকাল আমার ভাই গাড়ি বের করেছে, এখন সে কাটাখালি বাজারে যাবে। গরু মাংস রান্না হয়ে গেছে, এর মধ্যে দেখে বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হয়েছে। আসলে মাটি চুলে গরুর মাংস রান্না করার টেস্টই আলাদা, প্রেশার কুকার এর সাথে পারবে না। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, বাতাস হচ্ছে, এখন পর্যন্ত রোদের দেখা নেই। অনেক সুস্বাদু একটা খাবার বিফ, পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে। চিকেন, মাটন এগুলোর চেয়ে বিফটাই বেশি পছন্দ। আজকে কতখানি বিফ রান্না করা হয়েছে আম্মু, কত কেজি? 3 কেজি। 3 কেজির মতো বস্ত রান্না করা হয়েছে আজকে বিফ। আজকে আপনাদেরকে তো বলেছি, আজকে কিন্তু বাসায় হিউজ আয়োজন, অনেক আত্মীয় স্বজন আসবে আমাদের। এদিকে আম্মু চিকেন রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি। আমাদের বাসায় অনেক সময় মেহমান আসলে আমরা আগের দিনই কোনো কোনো রেসিপি রান্না করে রাখার চেষ্টা করি, বিশেষ করে বিফ, চিকেন এগুলা, যেন পরদিন অত বেশি প্রেশার না পড়ে। কিন্তু এবার আম্মু সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, বলেছে যা হবে একদিনে সব করে ফেলবো। আর এই জন্যই আমাদের সকাল থেকে আয়োজন। এখন বেলা 8টা বাজে, তো এখন পর্যন্ত সকালের খাবার খাইনি। আম্মু বলছে যে ফ্রিজে যা আছে সেগুলো গরম করে খেতে,
তো যেহেতু বললাম যে আমার ছোট ভাই বাজারে গেছে এখনো আসেনি, ও আসলে আমরা সকালের খাবারটা খাবো। একটু টেস্ট করে দেখার জন্য আমরা দুই টুকরা মাংস তুলে নিয়েছি, আগে তো নিজেদেরকে খেয়ে দেখতে হবে তাই না কেমন হয়েছে। আর কোনো কিছু টেস্ট করা তো রান্নারই একটা অংশ, তো এটা খেয়ে দেখতে হবে কি অবস্থা। আম্মু বললো যে রান্না হয়ে গেলে চুলায় কিছুক্ষণ রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে। খুবই মজা হয়েছে। চিকেন রান্না চলছে, মশলা কষানো হচ্ছে, সমস্ত প্রয়োজনীয় মশলা দেয়া হচ্ছে। প্রায় 3 কেজি মাংস, আজকে 6 কেজি চিকেন রান্না করা হবে। এই যে এই হচ্ছে চিকেন, চিকেন আজকে এই চিকেনগুলো রান্না করা হবে। আচ্ছা এখানে চিকেন রান্না হোক, আমি ততক্ষণ আমার হাতের কাজগুলো সেরে ফেলি, পরে আমি আপনাদের সাথে আবার যুক্ত হব। এই তো আমাদের চিকেনটাও রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আজকে সব রান্নাই প্রায় মাখো মাখো করে করা হবে, কারণ আসলে মেহমানদের জন্য ঝোলযুক্ত কোনো আর রেসিপি আসলে তৈরি করা ঠিক না। নিজেরা বাসায় খাওয়ার জন্য অন্য সময় একান্ত হালকা মশলা দিয়ে এটা খাওয়া যায়, তবে একটু দেখতেও যদি ভালো হয় একটু বেশি মশলাযুক্ত খাবার, তবে এগুলো হেলদি, এখানে ওই রকম স্পাইস ব্যবহার করা নেই যে জন্য ক্ষতি হবে, বিশেষ করে ঝালটা যেহেতু কম রাখা হয়েছে। তো এই হচ্ছে চিকেন। এখন বাজে বেলা 11টা, এর মধ্যে আমাদের প্রায় অনেক ধরনের রেসিপি রান্না করা হয়ে গেছে, বিশেষ করে বিফ চিকেন এগুলা। তো এর মধ্যে আমি বাসার কিছু কাজ করেছি এবং এই যে থালা বাসন যেগুলো আমাদের দরকার প্লেট বাটি সার্ভ করার জন্য এগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। বিফ ডিমের তো পেঁয়াজা, আমার পরিবারের লোকজন আসলে এখনও আপনাদের সামনে আসতে খুব একটা প্রস্তুত না, তবে ধীরে ধীরে যখন আপনাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, তখন আমি আশা করছি অবশ্যই আসবে। তো ঘর বাড়ি গুছানো হয়ে গেছে, নাসিমা খালা এসেছিল, পুরো ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করেছে। তো এই হচ্ছে বিষয়, হয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে 11:30, এখন প্রায় সব ধরনের রান্নাবান্নাই শেষ। তো আমি যখন সব রেসিপিগুলো হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন একটু নিজেরা ফ্রেশ হব, গোসল করব। আত্মীয় স্বজনরা এখনও আসতে শুরু করেনি, শুধু আমার ছোটো খালা এসেছে, এই তো আর কি। আম্মু দেখি কী রান্না করেছে। আমাদের রান্না প্রায় শেষ, এখন 12টা বাজে, সমস্ত রান্না কমপ্লিট। এটা হচ্ছে চিকেন, এটাকে আমরা কী বলি, কী মুরগি মা, সোনালি। আর এটা হচ্ছে আরেকটা চিকেন, এটা দেশি, কারণ আমার ছোট চাচু আবার হচ্ছে এই সোনালি মানে ফার্মের এটা খেতে খায় না, আসলে পছন্দ করে না। তো যদি মেহমানকে দাওয়াত দিতে হয় তাদের পছন্দ মতো খাবার রান্না করতে হবে, এটাই নিয়ম। এই জন্য আম্মু আলাদা করে এখানে চাচুর জন্য দেশি মুরগি রান্না করেছে, এবং এখানে পোলাওটাও হচ্ছে। পোলাওটা হলে আমাদের আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। এখনও আমাদের মেহমানরা আসা শুরু করেনি, শুধু আমার ছোটো খালা এসেছে। আমার একটা স্পেশাল দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে আমাকে আজকে সালাদ বানাতে হবে, সেজন্য শশা নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। তো আমি ভাবছি যে গোসল করার আগেই শশাগুলো যদি ছিলে অন্তত রাখি, পিল করে রাখি, তাহলে হচ্ছে পরে শুধু কেটে করা যাবে। আমি আজকে শশার কোনো আইটেম তৈরি করব না, শশা কিছুই সালাদটার কোনো আইটেমই থাকবে না, জাস্ট একটা নর্মাল সালাদ শুধু শশা দিয়ে আর কি, তেমন কিছুই থাকবে না। আপাতত এই শশাগুলো কেটে ফেলবো, পরেগুলো দেখা যাবে, আজকে শুধু স্লাইস করে রাখবো। অনেক কাজ করা হয়ে গেছে, অনেক খাটাখাটুনিও গেছে। এটা হচ্ছে একটা ভুতুড়ে ঘর,
এটাকে এটা হচ্ছে আমার মায়ের ভাড়ার ঘর। ভাড়ার ঘর মানে বোঝো তোমরা, যেটাকে আমরা ইংলিশে বলি স্টোর রুম। এখানে আমার মায়ের অনেক কিছু স্টোর করা থাকে, একটা হিডেন ট্রেজার রুম বলা যায়। রুমটা অনেক বড়, অনেক কিছু থাকে। তো আমি এখানে আসলে এসেছি পিলারটা খুঁজতে, এই তো পেয়ে গেছি। চলো তাহলে আমার কাজটা করে ফেলি, শসাগুলা ছিলে সালাদ বানিয়ে ফেলি। জামাই এখনো আসেনি তো, আজকে যেহেতু অনেকজন মানুষ এই জন্য আমরা এখানে বসার আয়োজন করেছি। না এটা আমার ভেরি গুড কেরি স্যার, আমার ইয়া কই চাচু রাখোই কবে চাচু এখানে সাদা মতো করা হয়েছে, কারণ পুরো সবাই খেতে যাচ্ছে না। ইয়ে জামা পড়লো তরকারি সন্ধ্যার সময় মুড়ি খাও সবাই। আজকে সারাদিন সবাই মিলে অনেক মজা হলো, আমাদের সব খালামুনিরা এসেছে। তো এখন সন্ধ্যার সময়, আজকে যেহেতু দুপুরে অনেক ভারী খাবার খাওয়া হয়েছে, আমরা সন্ধ্যার সময় বেশি কিছু না খেয়ে শুধু আমার খালা এবং আম্মুর ফেভারিট হচ্ছে নাস্তা, মুড়ি, চামুড়ি ধনে পাতা দিয়ে মাখানো হয়েছে, চামুড়ি আজকে আমরা খাবো। তো এভাবেই আজকের দিনটা শেষ হবে, আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি, কারণ চা খাওয়ার সময় ব্যস্ত থাকবো, ভিডিও করা সম্ভব হবে না। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।